নেতাজি ওপেনের বিডিপি কিভাবে অ্যাডমিট ডাউনলোড করতে হবে অর্থাৎ টিইই ই অর্থাৎ টার্ম এন এক্সামের কিভাবে অ্যাডমিট ডাউনলোড করতে হবে সেটা তোমাদেরকে খুব সহজভাবে তোমাদেরকে এই বিষয়টা দেখাবো আজকে তো তোমরা মোবাইলে প্রথমে গিয়ে ক্রোমে একটা টাচ করবে ক্রোমে টাচ করলেই তো দেখবে মোবাইলে গিয়ে এই ক্রোমে টাচ করলে তোমরা এই বিষয়টা পেয়ে যাবে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে তোমাকে এই সার্চ অর ওয়েব অ্যাড্রেসের জায়গায় তোমাকে এই বিষয়টা লিখতে হবে তো দেখো এন এস ও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেনভার্সিটি ইউনিভার্সিটি লিখলেও হবে বা সংক্ষেপে যদি তোমরা যদি লিখো এন এস ও ইউ সেটা লিখলেও হবে এটা লিখে তোমাকে ক্লিক করলেই এটা লিখে ক্লিক করলে তোমরা এই বিষয়টা পেয়ে যাবে দেখো এই এই রকম চলে আসবে নেতাজি সুপার ওপেন ইউনিভার্সিটি এই নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আবার তোমাকে ক্লিক করতে হবে নেতাজি উপাস ক্লিক করলে তোমরা দেখবে একদম এই রকম একটা ইন্টারফেস পেয়ে যাবে এই ইন্টারফেসে ওপরের দিকে ডান দিকে ওপরের ডান দিকে তোমরা দেখো আমি ব্ল্যাক কালি দিয়ে দেখিয়ে দিয়েছি ব্ল্যাক কালি দিয়ে দেখিয়ে দিয়েছি এইখানে তোমাকে লেখা আছে দেখো বিডিপি অর্থাৎ বিডিপি ইউজিডিপি সিবি সি এস অ্যাডমিট কার্ড এইখানে তোমাকে ক্লিক করতে হবে দেখো আমি একদম জুম করে দেখাচ্ছি এইখানে তোমাকে ক্লিক করতে হবে এইখানে তোমাকে ক্লিক করতে হবে বিডিপি অর্থাৎ অ্যাডমিট কার্ড এইখানে দেখো আমি ব্ল্যাক দিয়ে সার্কেল করে দেখিয়ে দিয়েছি এবং দেখো ব্লু কালি দিয়ে টিক মার দিয়েছে এইখানে তোমাকে টিক এখানে টিক মারলেই তোমরা এই বিষয়টা পেয়ে যাবে দেখো এই রকম চলে আসবে অর্থাৎ এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে অ্যাডমিট কার্ড ফর দেখো এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ফর অনলাইন বিডিপি এবং দেখো এখানে লেখা আছে এনরোলমেন্ট নম্বর অর্থাৎ এনরোলমেন্টের নম্বরের জায়গায় তোমাকে এনলোনমেন্ট নম্বর দিতে হবে এই এনরোলমেন্ট নম্বরের জায়গায় তোমাকে এনরোলমেন্ট নম্বর দিতে হবে এবং দেখো আমরা সেটা দেখাচ্ছি এই এনরোলমেন্ট নম্বর দিয়ে দেখো আমরা এনরোলমেন্ট দিয়েছি এনলোনমেন্ট দেওয়ার পর তোমাকে এই ডাউনলোড এই জায়গাটাই তোমাকে ক্লিক করতে হবে এই ডাউনলোড এই জায়গাটায় ক্লিক করতে হবে এই ক্লিক করলেই তুমি ক্লিক করলেই দেখবে এই ডাউনলোড জায়গায় ক্লিক করলেই তুমি অ্যাডমিটটা পেয়ে যাবে তো এইভাবে এক খুব সহজেই তোমার ডাউনলোড অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো এইভাবে তোমরা ডাউনলোড করবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি দেখো ডাউনলোড হয়ে গেছে এইভাবে তো সবাইকে ধন্যবাদ